বনে ছিলাম, ওই বনে সব পাখিকে মেরে তো একদম শেষ করে দিয়েছি। নতুন করে এ বনে এসেছি অন্য পাখিদের ঘর মটকাবো বলে, কিন্তু এখন পর্যন্ত তো কাউকে পেলাম না। এদিকে যে আমার রক্ত খাওয়ার নেশা উঠেছে। না, বনে যখন কাউকে ধরার মতো পেলামই না, তবে ওই যে একটা তান্ত্রিক ধ্যানে বসেছে, যাই ওই তান্ত্রিককে গিয়ে একটু জ্বালিয়ে আসি, সুযোগ পেলে ওর গাড়ি মটকে দিয়ে আসবো আমি। ডাইনি তান্ত্রিকের কাছে নেমে আসি, ওই আগুনের সীমায় পা দিয়ে ছিটকে পড়ে যায় ডাইনি, আর ডাইনির পা পুড়ে যায়। ওরে বাবা রে, ওরে মা রে, আমি তো ভেবেছিলাম এ কোনো সাধারণ আগুন, আমার পা যেও তো পড়েছে, তাহলে এটা নিশ্চয়ই মন্ত্রপূত আগুন। আহ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! ব্যাটা তান্ত্রিক, তোর আগুনের সীমারেখার জন্য আমার পা পুড়ে গেল, ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না। কিছুতেই যেতে পারছি না। ঠিক আছে, তোর কাছে আমি গেলাম না, কিন্তু তোর বনের কোনো পাখিকে আর আমি জীবিত রাখবো না। আমার পা পুড়ে যাওয়ার প্রতিশোধ তোর উপর নিতে না পারি তো কি হয়েছে, তোর বনের পাখিদের উপর নিব। এই কথা বলে ডাইনি সেই বনের পাখিদের অত্যাচার করার জন্য পাখিদের বসবাসের জায়গায় যায়। ইস রে, মেয়েটাজি আমার কোথায় গেল? বারবার করে বললাম পড়তে বস, পড়তে বস, বসলো না। কে শোনে আমার কথা? ও কি আমার কথা কখনো শোনে? টিং টিং, এই টিং টিং, কোথায় গেলি রে সোনা? এই তো, এই তো আমার প্রথম শিকার আমি পেয়ে গেছি। প্রথমে তোকে দিয়ে আমার খাবারটা শুরু করি, এই হবে আমার প্রতিশোধের প্রথম পালা। ওরে বাবা রে, আমি কি দেখছি! আমার সামনে ডাইনি, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে! কিসের প্রতিশোধ দিতে চাও তুমি ডাইনি? আমি তো তোমার কোনো অন্যায় করিনি, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তুই কোনো অন্যায় করিসনি, কিন্তু তোর এই বনের ধ্যান অবস্থায় বসে থাকা ওই তান্ত্রিক আগুনের সীমারেখার জন্য আমার পা পড়ে গেছে, সেই শাস্তি আমি বনের পাখিদের দিব। এসো বলে ডাইনি টুরির গলা চেপে ধরে আর টুরিকে সাথে সাথে মেরে ফেলে। তারপর ডাইনি হাসতে হাসতে বলে, অনেকদিন পর কোনো পাখিকে মারতে পারলাম। তান্ত্রিক, থাক তুই তোর ধ্যানে বসে, এদিকে যে তোর বনে সব পাখিকে মেরে ফাঁকা করে দিব, সেটা তুই কিছুতেই বুঝতে পারবি না। এগুলোই তো আমার প্রতিশোধ, আমার পা পুড়ে যাওয়ার প্রতিশোধ নিচ্ছি আমি। প্রতিদিন আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না, মা তবুও জোর করে আমাকে শুধু স্কুলে পাঠিয়ে দেয়। আমার যে শুধু পড়াশোনা বাদে খেলতে ইচ্ছে করে, মা সেটা কিছুতেই বুঝতে চায় না। আমার খেলতে ভীষণ ভালো লাগে, পড়াশোনা একটুও করতে ইচ্ছে করে না। তোর তোর হয়তো একটা ছানা দেখা যাচ্ছে। কি ফর্সার নাদুস নাদুস দেখতে রে বাবা, খেতে বুঝি অনেক সুস্বাদু হবে। যাই, মাটিতে নেমে ছানাটাকে ধরে তার রক্তগুলো চুষে চুষে খাই। এই কথা বলে ডাইনি আকাশ বাতাস কাঁপিয়ে মাটিতে নেমে আসে আর একদম পারুলের সামনে যায়। এদিকে পারুল ডাইনির এমন ভয়ঙ্কর রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। একে একে একটা ডাইনি আমার সামনে, ও মা, ও মা, তুমি কোথায়, আমাকে বাঁচাও। ও ডাইনি, তো চলে যা, চলে যা আমার সামনে থেকে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। যতই চিৎকার কর, তোকে কেউ বাঁচাতে আসবে না, ওদের বনে তান্ত্রিক তো ধ্যানে বসেছে, আর আমার সামনে কোনো সাধারণ পাখি শক্তিতে পেরে উঠবে না। সুতরাং তোর মৃত্যু এখন আমার হাতে, কি মজা, কি মজা, তোর রক্ত আমি চুষে চুষে খাবো। না না ডাইনি, আমি এক্ষুনি
কোথায় তুমি? আমার মা কোথায়? মা! অন্যদিকে তান্ত্রিকের কানে পারুলের চিৎকার যায়, আর তান্ত্রিক ধ্যানরত অবস্থায় চোখ খোলে। শয়তান ডাইনি, কি মনে করেছিস আমি ধ্যানে বসেছি বলে তোর এমন কর্মকাণ্ড আমি কিছুই জানতে পারবো না? তুই আমাকে জ্বালাতন করে ধ্যান ভাঙতে পারিস নি বলে এভাবে আমার বনের পাখিদের ওপর অন্যায় অত্যাচার করবি? তা তো আমি হতে দিব না। দাঁড়া ডাইনি, আমি আসছি তোকে দমন করার জন্য। এই কথা বলে তান্ত্রিক উড়ে সেই ডাইনির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর ডাইনি পারুলকে মারার আগে তান্ত্রিক সেখানে পৌঁছে যায়। থাম থাম বলছি, তুই এই ছোট্ট ছানাকে ছেড়ে দে ডাইনি। এই ছানা, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা। এই ডাইনিকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। হে রে তান্ত্রিক বেটা, তুই তোর ধ্যান ভেঙে এখানে এসেছিস, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এবার আমি আমার যন্ত্রণার প্রতিশোধ নিব। তোর যজ্ঞের আগুনে আমার পা পুড়ে গেছে। কিসের প্রতিশোধ নিতে চাস তুই শুনি? আমি কি তোকে আমার আগুনের সীমারেখার মাঝে রেখেছিলাম? তুই নিজে ঢুকতে গিয়েছিলি আর নিজে পা পুড়েছিস, এতে আমার দোষটা কোথায় বল তো? শোন ডাইনি, নিজের ভালো চাস তো আমার বন থেকে চলে যায় এক্ষুনি। কি, তুই আমাকে হুকুম দিস? এই ডাইনি কারো হুকুম মানে না। কারোর জন্য যদি আমি এক ফোঁটা কষ্ট পাই তাকে আমি কিছুতেই ছাড়ি না। দেখ আমি এখন তোর কি করি। আমার মতো এক তান্ত্রিকের উপরে তুই তোর ডাইনি জাদুবল প্রয়োগ করলি, অনেক বড় ভুল করলি ডাইনি, অনেক বড় ভুল করলি। এবার আমার পবিত্র শক্তি প্রয়োগ করব আমি, আর এমন হাল তোর করব না যাতে তুই কোনোদিনও আর এমন অন্যায় করার সাহস না পাস। এই কথা বলে তান্ত্রিক তার মন্ত্র বলে এক জাদুই দড়ি তৈরি করে। এরপর সেই জাদুই দড়ি ডাইনির দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাদুই দড়ি ডাইনিকে বেঁধে ফেলে। তোকে ছাড়ার জন্য তো আমি তোকে বাঁধিনি, তোকে আমি চিরতরে বন্দি করে রাখবো যাতে তুই পরবর্তীতে আর কারো কোনো ক্ষতি না করতে পারিস। ওই তো পেয়েছি তোকে বন্দি করে রাখার জন্য জায়গা, ওই কলা গাছে রঙিন তাল বানিয়ে তোকে আমি রেখে দিব। তখন তুই কোনোদিনও ওই রঙিন তাল থেকে বেরোতে পারবি না, তোর জীবন দশা কেটে যাবে ওই রঙিন তালের ভেতর। এই কথা বলে তান্ত্রিক তার মন্ত্র বলে তার হাতে একটা রঙিন তাল প্রকট করে। তারপর তান্ত্রিক আবারও তার মন্ত্র দিয়ে ডাইনিকে একদম ছোট বানিয়ে দেয়। ছাড়ার জন্য তো তোকে আমি ধরিনি শয়তান ডাইনি, এই তালের মধ্যে বসে বসে এখন তুই তোর প্রতিশোধ নে। এই কথা বলে তান্ত্রিক ডাইনিকে রঙিন তালের মধ্যে বন্দি করে রাখে। তারপর সেই রঙিন তালটাকে কলা গাছের মধ্যে জাদু দিয়ে আটকিয়ে দেয়। রঙিন তালকে কলা গাছে ঝুলিয়ে দেওয়ার সাথে সাথে কলা গাছ একদম নেতিয়ে পড়ে। থাক, এবার তুই থাক ডাইনি এই কলা গাছে রঙিন তাল হয়ে, তোকে কেউ কোনোদিনও মুক্ত করবে না। করবে, আমাকে অবশ্যই কেউ না কেউ মুক্ত করবে। যেদিন আমি মুক্ত হব সেদিনই বনে তাণ্ডব করব, তোর মুন্ড কেটে নিয়ে আমি মজা করে খাবো। মূর্খ ডাইনি, তুই মূর্খ। আমি তোকে অভিশাপ দিলাম, তোকে কেউ এই কলা গাছের রঙিন তাল থেকে মুক্ত করার আগেই ভস্ম হয়ে যাবি। তুই ভস্ম হয়ে যাবি রে ডাইনি, ভস্ম হবি তুই। এই কলা গাছ যত শুকাতে থাকবে তুইও তালের ভেতরে তত ভস্ম হয়ে যেতে থাকবি। চলে যাচ্ছিস তান্ত্রিক, তবে যা, মনে রাখিস, মনে রাখিস তান্ত্রিক, তুই এই রঙিন তালে আমাকে বন্দি করলেও আমার কি
কিছু হবে না, আমি ঠিকই তানের ভিতর থেকে কোনো না কোনো উপায়ে বের হব, আর সব প্রতিশোধ একেবারে নিব। আমি আরো শক্তিশালী হয়ে রঙিন তানের ভিতর থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসব। ঠিক মুক্ত হব, আমি ঠিক মুক্ত হব। তান্ত্রিক, তোকে আমি কোনো কালেই ছাড়ব না, আমি আবার আসব। ওগো, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে গেলে এখন আমি আমাদের দুই সন্তানকে নিয়ে কোথায় যাব? কি করে খাওয়াবো এদের আমি? বাবা, তুমি না বলেছিলে আমি মাধ্যমিক পাস করলে তুমি আমাকে শহরের একটা বড় কলেজে ভর্তি করিয়ে দিবে, কিন্তু তার আগে তুমি আমাকে এভাবে ফাঁকি দিয়ে কেন চলে গেলে বাবা? কেন চলে গেলে বাবা? তুমি ফিরে এসো বাবা। দিদি, তুই বাবাকে ফিরে আসতে বল না দিদি। বাবা যে বলেছিল আমি পঞ্চম শ্রেণী পাস করলে আমাকে সাইকেল কিনে দিবে, তাহলে কেন বাবা আমাদের ছেড়ে চলে গেল? দিদি চলে গেল কেন? ওরে, তোরা চুপ কর, তোদের এই আর্তনাদ গুলো যে আমি আর সহ্য করতে পারছি না রে। ওরা তিনজন মিলে অঝরে কান্না করতে থাকে। এদিকে জঙ্গলবাসীরা সবাই রাজুটোনার লাশ নিয়ে কবরস্থানে চলে যায়। এদিকে দেখতে দেখতে দুদিন কেটে যায়, তিনজনই রাজুটোনার শোক কিছুটা কাটিয়ে ওঠে। ও মা, তুমি কান্না করবে না মা, আর কান্না করো না, আমার যে ভীষণ খিদে পেয়েছে মা, তুমি তো জানো মা আমি ক্ষুধা একদম সহ্য করতে পারি না। হ্যাঁ রে বাবা, আমি জানি, তুই বস, আমি রান্না করে নিয়ে আসছি। মিনু চোখের জল ফেলতে ফেলতে রান্নাঘরে যায়। রান্নাঘরে শুধুমাত্র ছিল এক পট চাল আর দুটো আলু। মিনু সেই চালটুকু দিয়ে ভাত রান্না করে, আর সেই আলু দুটো সিদ্ধ করে নিয়ে আর চোখের জল ফেলতে ফেলতে মিনু নিজের ছেলের কাছে আসে। হেরে বাবা, আজকের বনে এটুকুই খেয়ে নে, আমি আজ কাজে গিয়ে তোদের জন্য খাবার নিয়ে আসবো রে বাবা, খাবার নিয়ে আসবো। আচ্ছা দাও মা, এতটুকুই খাই। রকি মায়ের কথা বিশ্বাস করে আর আলু সিদ্ধ দিয়ে ভাতগুলো খেয়ে নেয়। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। মা মা, আমার বন্ধুরা না অনেক মজা করে দুধ চা খায়, তুমি আমাকে এক কাপ দুধ চা এনে দাও না মা, দাও না, আমি একটু মজা করে দুধ চা খাবো। বাবা রে, তুই এমন একটা জিনিস খেতে চাইলি যা আনতে আমাকে অনেক হয়রানি হতে হবে রে বাবা। ভাই, তুই এমন বায়না ছেড়ে দি, আমি তোকে অন্য কোনো দিন দুধ চা খাওয়াবো কেমন? না, আমার আজই দুধ চা চাই মানে চাই, ওরা কত মজা করে খায়, আমিও খাবো ওদের দেখিয়ে দেখিয়ে। টুনি, ওকে আর কিছু বলিস না, তোরা দুই ভাই বোন পড়তে বস, আমি তোদের জন্য দুধ চা নিয়ে আসছি কেমন? মিনু দুধ চায়ের খোঁজে বের হয়, বেশ কয়েকটা বাড়িতে ঘোরে, কিন্তু কেউই এক কাপ দুধ চা দিতে রাজি হয় না। অবশেষে একটা দোকানে যায়। ও ভাই, আমাকে ফ্রিতে এক কাপ দুধ চা দিন না, আমার ছেলেটা যে ভীষণ বায়না ধরেছে, ও নাকি দুধ চা খাবে, দিন না ভাই, দিন না। আমি এখানে কোনো দান বাক্স খুলে রাখিনি, বুঝতে পেরেছেন? যে এখানে যা চাইবেন আমি আপনাকে ফ্রিতে তাই দিব, চলে যান, চলে যান বলছি। দিন না দাদা, মাত্র একটা কাপ দুধ চা তো, তাই না? এই, এখন কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যা তো, যা এখান থেকে, আমার কাস্টমারদের আসতে দে। ফ্রিতে চা নিতে এসেছে, তাও আবার দুধ চা, যত সব। দোকানদার মিনুকে ধাক্কা মেরে ফেলে দেয় আর মিনু কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ছেলেকে এক কাপ দুধ চা খাওয়াতে না পারার কষ্টে মিনু মাঝ রাস্তায় হার্ট অ্যাটাক করে। পেছন থেকে একটা গাড়ি এসে মিনুকে ধাক্কা মারে আর মিনু বেচারা সেখানেই মারা যায়। এরপর পথচারীরা মিনুর লাশ নিয়ে বাড়িতে রেখে আসে। মা মা, তোমার একই হলো, মা কথা বলো, মা ওঠো, মা তুমিও বাবার মতো আমাদের ছেড়ে চলে গেলে মা, ফাঁকি দিলে আমাদের, আমাদের কেন একা করে রেখে চলে গেলে মা? এখন আমরা দুই ভাই বোন কি করব, আমাদের কথা কি তুমি একবার চিন্তা করলে না মা? দিদি, মাও আমাদের ছেড়ে চলে গেল।
দুই ভাই বোন চিৎকার করে কাঁদতে থাকে। এরপর প্রতিবেশীরা এসে মিনুর লাশ নিয়ে কবরস্থানে চলে যায় আর দুই ভাই বোন বাড়িতেই কাঁদতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। দুই ভাই বোন বাবা মা হারানোর শোক কিছুটা কাটিয়ে ওঠে। রকি, তুই স্কুলে যা ভাই, আমি ওইদিকে দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। হ্যাঁ রে, তোরও তো কদিন পর মাধ্যমিক পরীক্ষা, তাই না? তুই স্কুলে যাবি না? না রে ভাই, আমি স্কুলে গেলে আমাদের পেট কি খাবে বল? আর পেটে খাবারটা দিলে তো আমরা বাঁচতেও পারবো না রে। বোনের কথায় রকি মন খারাপ করে স্কুলে যায়। এদিকে টুনি কাজের জন্য বাহিরে বেরিয়ে পড়ে। অনেক বাড়িতে টুনি কাজ চায়, কিন্তু কেউই তাকে কোনো কাজ দিতে রাজি হয় না। এরপর টুনি একটা মুদি দোকানের সামনে যায় আর দোকানদারকে বলে, কাকু, আপনার দোকানে কি কোনো কর্মচারী লাগবে? লাগবে, তবে সেটা ঠেলা গাড়ি দিয়ে মাল দেওয়া নেওয়া করার জন্য। তুই কি সেই কাজ পারবি? হ্যাঁ কাকু, পারবো। আপনি আমাকে যে কাজ করতে বলবেন আমি সেই কাজই করব। শুধু তার বিনিময়ে আমাকে মাইনে দিলে চলবে। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন 5 টাকা করে দিব। তার বিনিময়ে তুই ঠেলা গাড়ি দিয়ে আমার মাল দেওয়া নেওয়া করবি, আর সেটা আজ থেকেই শুরু করে দে। আচ্ছা ঠিক আছে কাকু। টুনি মুদি দোকানদারের ঠেলা গাড়িতে করে মাল বহন করা শুরু করে দেয়। সারাদিন কাজ করার পর দিন শেষে দোকানদার টুনিকে মাত্র 5 টাকা দেয় আর সেই টাকা দিয়ে টুনি বাজার করে নিয়ে বাড়ি ফিরে যায়। দিদি, আজ সারাদিন তোর অনেক কষ্ট হয়েছে, তাই না রে? আমি স্কুল থেকে দেখেছি তুই ঠেলা গাড়ি দিয়ে ভারী ভারী মাল বহন করছিলি। আমার না তখন অনেক কষ্ট হচ্ছিল রে। ভাই রে, ওটুকু কষ্ট না করলে যে 2 টাকা অর্জন করতে পারবো না, আর 2 টাকা অর্জন না করলে তো আমরা বেঁচে থাকতে পারবো না, তাই না? আর তুই না দুধ চা খেতে চেয়েছিলি? চল তোকে দুধ চা খাওয়াবো আমি আজকে। না রে, আমি এখন আর কোনো দুধ চা খাবো না। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, জানিস? তুই কি শুনবি আমার বুদ্ধিটা? হ্যাঁ রে ভাই, বল কি বুদ্ধি এসেছে তোর মাথায়? আমার ভাইয়ের মাথায় বুদ্ধি এসেছে আর আমি সেটা শুনবো না? বল না, বল, তাড়াতাড়ি বল। তুই রোজ যা টাকা রোজগার করবি তার থেকে কিছু টাকা জমিয়ে একটা চায়ের দোকান দিবি, আর সেখানে তুই 1 টাকার দুধ চা বিক্রি করবি, কেমন? যাতে করে ধনী গরিব সবাই দুধ চা খেতে পারবে, আর কাউকে তখন 1 কাপ দুধ চায়ের জন্য হার্ট অ্যাটাক করে মরতে হবে না রে। হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিক কথাই বলেছিস। আজ থেকে আমি অল্প অল্প করে টাকা জমাবো আর তা দিয়ে 1 টাকার দুধ চায়ের দোকান দিব। এরপর থেকে প্রতিদিন টুনি ঠেলা গাড়ি দিয়ে মালামাল দেওয়া নেওয়া করে যে টাকা পায় তার থেকে অল্প কিছু টাকা জমা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর টুনিও অনেকগুলো টাকা জমা করে, আর সেই টাকা দিয়ে অবশেষে টুনি 1 টাকার একটা দুধ চায়ের দোকান দেয়। খেয়ে যাও, খেয়ে যাও, মাত্র 1 টাকায় সুস্বাদু দুধ চা। দাদারা, দিদিরা, কাকুরা, কাকিরা সবাই এসো, আর তোমরা সবাই খেয়ে যাও আমাদের 1 টাকার দুধ চা। এসো এসো, দেখি দেখি আমাকে 1 কাপ দুধ চা দাও তো। এই নিন। একে একে অনেকে 1 টাকার দুধ চা খেতে চলে আসে। আরে বাহ, এত সুস্বাদু খাবার আমি আগে কোনোদিন খাইনি। মাত্র 1 টাকায় যে এত সুস্বাদু চা আমি কখনো ভাবতেও পারিনি। একে একে সবাই টুনি আর রকির 1 টাকার চায়ের প্রশংসা করতে থাকে, আর এভাবে তারা প্রতিদিন 1 টাকার চা বিক্রি করে। আর সেই দুধ চায়ের টাকা দিয়ে টুনি আর রকি ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠে। দেখেছিস ভাই, আজ আমাদের কত টাকা আমাদের আজকে। এখন আমরা একটা বাড়ি করেছি, একটা দোকান করেছি, আর যদি বাবা মা বেঁচে থাকতেন তাহলে আমাদের এমন উন্নতি দেখে ওরা অনেক খুশি হতো, বল না ভাই? হ্যাঁ রে দিদি। দিদি, আমার একটা কথা রাখবি তুই? হ্যাঁ, বল না, বল। দিদি, তুই আবার পড়াশোনাটা শুরু কর, মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে দে দিদি। আচ্ছা রে ভাই, দিব আমি পরীক্ষা।
টুনি তার ভাইয়ের কথা মতো আবারও পড়াশোনা শুরু করে আর তার পাশাপাশি এক টাকার চায়ের দোকানটাও চালাতে থাকে। এভাবেই ওদের অনেক সুখী দিন যাচ্ছিল। তো বন্ধুরা, প্রবল ইচ্ছা শক্তি আর পরিশ্রম মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।